সবাই কেমন আছো? কি বলতে হয়? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে তো? জি স্যার। আচ্ছা, এরপরে স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করি, সময় হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, তো সালামের জবাব দিলে না তো? ওয়ালাইকুম আসসালাম স্যার। আচ্ছা, ক্লাসের শুরুতেই তোমাদেরকে কয়েকটা ছবি দেখাবো, ছবিগুলো একটু লক্ষ্য করবে। এখানে দেখো, দুই বন্ধু, ওদের মধ্যে কি মিল দেখা যাচ্ছে, তাই না? ছাতা নেই, কিন্তু কলার পাতা দিয়ে দুইজন এক বন্ধু আরেক বন্ধুকে ছায়া দিচ্ছে। এখানে আবার দেখো, দুইজন কোলাকুলি করতেছে, মানে কিছুক্ষণ আগে হয়তো ঝগড়া করেছে, ঝগড়া করে একজন আরেকজনের কাছে ভুল স্বীকার করে মাফ চেয়ে নিয়েছে, আর একজন তাকে মাফ করে দিয়ে বুকে জড়িয়ে নিয়েছে। বুঝতে পারছো? আচ্ছা, এবার আর একটা ছবি দেখো। এখানে আবার দেখো, সব ঝগড়া করতেছে। তো এটা কি ভালো কাজ না খারাপ কাজ বলো তো? খারাপ কাজ। আচ্ছা, খারাপ কাজকে আমরা কি বলতে পারি? নিন্দনীয়। নিন্দনীয় কাজ বা অসৎ আচরণ, তাই না? তারপরে এই যে গালিবাজ, মানে একজন খুব গালমন্দ করতে পারে মানুষকে, আর একজনের দেখতে পাচ্ছি এত রাগ, রাগের চোটে মনিটর পর্যন্ত ভেঙে ফেলে দিয়েছে, তাই না? আচ্ছা, এরপরে আর একজন দেখো, কানে কানে মানে ফিস ফিস করে একজন আরেকজনের নিন্দা করতেছে, আবার আরেকজন শুনতেছে। আবার কয়েকজন দেখো, অস্ত্রের মুখে একজনের কাছ থেকে ব্যাগ চাচ্ছে, টাকার ব্যাগ। তো এগুলো কি সদ আচরণ না অসৎ আচরণ বলো তো? তাহলে আমরা প্রথমের পেজে যে ছবিগুলো পেলাম, ওখানে একজন আরেকজনকে মাফ করে দিচ্ছে, আর দ্বিতীয় পেজে যে ছবিগুলো পেলাম, এখানে কিছু অসৎ আচরণের ছবি রয়েছে। এবার আরো কিছু ছবি দেখি। তোমরা একটু চিন্তা করে দেখো তো, এখানে কোন ধরনের মনোভাব প্রকাশ পেয়েছে? একজন লোক শত্রুতা করে অন্যের ধ্বংস, অন্যের অনিষ্ট কামনা করার জন্য তার পুকুরের পানিতে, যেখানে মাছ চাষ করতেছিল, সেখানে কীটনাশক মিশিয়েছে, বিষ মিশিয়ে দিয়ে এই লোকের অনেকগুলো মাছ মেরে ফেলে দিয়েছে, আর একজন আরেকজনের কলা বাগানের কলা গাছ কেটে দিয়েছে। তো এই সমস্ত আচরণে কোন ধরনের মন মানসিকতা ফুটে উঠেছে বলো তো? খারাপ মনোভাব। খারাপ, হিংসাত্মক মনোভাব ফুটে উঠেছে, তাই না? তাহলে আমাদের আজকে এই তিনটা বিষয়ে আমরা আলোচনা করব। একটা হচ্ছে ক্ষমা, এরপর অসৎ আচরণ, আর একটা হচ্ছে হিংসা। মনে থাকবে? আচ্ছা,
এটা তোমাদের আছে পাঠ্য বই 91 থেকে 94 পৃষ্ঠা। তো সবাই পাঠ্য বই বের করে নাও। আচ্ছা, ক্লাস শুরুর আগে আমরা দেখি যে আজকের পাঠে আমরা কি কি শিখতে পারবো। প্রথমে আমরা ক্ষমা সম্পর্কে জানবো, ক্ষমার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। দ্বিতীয় হচ্ছে আখলাকে জামিমা কি তা বলতে পারবে, আখলাকে জামিমার কুফল ব্যাখ্যা করতে পারবে। আর চতুর্থ হচ্ছে হিংসার অপকারিতা বলতে পারবে। ঠিক আছে স্যার। আচ্ছা, তো প্রথমে আমরা ক্ষমা বিষয়টা জানব। ক্ষমার আরবি প্রতিশব্দ হচ্ছে আফউন। আফউন অর্থ হচ্ছে মাফ করা, প্রতিশোধ গ্রহণ না করা। ইসলামী পরিভাষায় প্রতিশোধ গ্রহণের পূর্ণ ক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিশোধ না নিয়ে মাফ করে দেওয়াকে ক্ষমা বলে। একজন আরেকজনের উপর ইচ্ছে করলে প্রতিশোধ নিতে পারে, কিন্তু তারপরেও যদি সে প্রতিশোধ না নিয়ে মাফ করে দেয় তখন তাকে কি বলা হয়? ক্ষমা বলা হয়। তো আসলে আমরা মানুষ, আমাদেরও তো অনেক ভুল ভ্রান্তি আছে, তাই না? আমাদের কথাবার্তা কাজে কর্মে অনেক ভুল ত্রুটি হয়ে যায়। তো আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, তো আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন। তো সেই জন্য আমাদেরও উচিত আল্লাহ তাআলার এই গুণে নিজেদেরকে গুণান্বিত করা, এবং আমাদের কাছে কেউ যদি ভুল স্বীকার করে ক্ষমা চায় তাহলে তাকেও ক্ষমা করে দেওয়া। আল্লাহ তাআলা বলেছেন, তিনি তার বান্দাদের তওবা কবুল করেন এবং পাপসমূহ ক্ষমা করেন। আচ্ছা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটা ঘটনা বলি। তোমরা জানো ওনার মেয়ে ছিলেন হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তা আবু বকরের এক আত্মীয় ছিল, তার নাম হচ্ছে মিস্তা। সেই সাহাবীর নাম ছিল মিস্তা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে একবার মিথ্যা অপবাদ রটানো হয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আত্মীয় আয়েশার বিরুদ্ধে সেই মিথ্যা অপবাদ রটানোর কাজে যোগ দিয়েছিলেন, মানে তিনিও ওই মিথ্যা কথাটা বলেছিলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আজ থেকে আমি আর কখনো মিস্তাকে কোনো সাহায্য সহযোগিতা করব না। তখন আল্লাহ তাআলা তাকে কোরআনের আয়াত নাজিল করে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর কোরআনের আয়াত নাজিল করে এই ধরনের মানে যারা কথা বলবে তাদেরকে সতর্ক করে দিলেন যে তোমরা কি চাও না আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিক, তাহলে তোমরা কি করো অন্যকে ক্ষমা করে দাও। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে হ্যাঁ, আমি অবশ্যই চাই আল্লাহ আমাকে ক্ষমা করে দিক। তখন তিনিও ওই মিস্তা রাদিয়াল্লাহু আনহুকে ক্ষমা করে দিলেন এবং তাকে আগের আগের মতো পুনরায় দান করাতে এবং সাহায্য সহযোগিতা করা শুরু করলেন। এরপরে এখানে একটা আয়াত আছে, তোমরা দেখতে পাচ্ছ, খুজিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন। আর ক্ষমা করার অভ্যাস করে তোলো, সৎ কাজের নির্দেশ দাও এবং মূর্খ জাহিলদের থেকে দূরে থাকো। সূরা আরাফ আয়াত 199। তো এখানেও আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তোমরা পরস্পরকে ক্ষমা করার অভ্যেস গড়ে তোলো, অর্থাৎ কেউ ভুল করলে যদি সে অনুতপ্ত হয়ে ক্ষমা চায়, মাফ চায়, তাহলে তাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা আরো বলেছেন, ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম। আপনি তাদেরকে ক্ষমা করে দিন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে পরস্পরকে ক্ষমা করে দেওয়া, এটা আল্লাহ তাআলা পছন্দনীয়। আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়া ইন তাআফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহ গফুর রহিম। যদি তুমি তাদের ক্ষমা করো, তাদের দোষ ত্রুটি উপেক্ষা করো এবং মাফ করে দাও, তাহলে জেনে রেখো আল্লাহ ক্ষমাশীল এবং পরম। কে কথা বলে? কেউ আনমিউট করবে না, যাকে আনমিউট দেখবো তাকে ক্লাস থেকে রিমুভ করে দেবো। আমি তোমাদের প্রশ্ন করার সুযোগ দেবো, আগে আমি একটা করে পাঠ পড়াবো, তারপরে তোমাদের প্রশ্ন করার সুযোগ দেবো, কেমন? এর মাঝখানে কেউ কথা বলবে না। আর কার ওখান থেকে গাড়ির শব্দ পাওয়া যাচ্ছে? যখন ক্লাসে জয়েন করবে একটু নিরিবিলি জায়গায় একটু আলাদা রুমে বসবা, প্রয়োজন হলে জানালা লাগিয়ে দাও, ভেতরে লাইট দিয়ে জানালা লাগিয়ে দাও। আচ্ছা, এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমাশীলতা সম্পর্কে দুটো ঘটনা রয়েছে। একটা হচ্ছে, একবার এক ইহুদি মহিলা তাকে দাওয়াত করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িতে দাওয়াত খেতে যান। তখন ওই ইহুদি মহিলা তাকে বিষ মিশ্রিত গোস্ত খেতে দেন। তো তিনি এক টুকরা গোস্ত মুখে দিয়েই বুঝতে পারেন যে এতে বিষ রয়েছে, তিনি সেটা ফেলে দেন। কিন্তু
তারপরেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেন, ওই মহিলাকে ক্ষমা করে দেন। এরপরে তোমরা মক্কা বিজয়ের কথা জানো, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে যে কাফেররা তাকে এতদিন ধরে জুলুম নির্যাতন করেছে, তাকে মক্কা থেকে বের করে দিয়েছে, সাহাবাদেরকে বের করে দিয়েছে, তারপরেও যখন তিনি সেই মক্কা নগরী বিজয় করলেন, মক্কার লোকেরা তার কাছে অসহায়, তিনি ইচ্ছা করলে তাদের উপর প্রতিশোধ নিতে পারতেন, তাদেরকে শাস্তি দিতে পারতেন, কিন্তু তিনি কি করলেন, তাদের উদ্দেশ্যে বললেন, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, তোমরা মুক্ত স্বাধীন। তো এভাবে তিনি তার প্রাণের শত্রুদেরকেও তিনি কি করলেন, ক্ষমা করে দিলেন। তো এই সমস্ত ঘটনা থেকে আমরা কি ক্ষমা শিক্ষা লাভ করতে পারি। আচ্ছা, এবার তোমাদের কারো প্রশ্ন থাকলে বলো, কার প্রশ্ন আছে ক্ষমা সম্পর্কে? ক্ষমা করার সম্পর্কে কেউ কিছু বলবে? কোনো প্রশ্ন নাই? আচ্ছা, তাহলে আমি দেখি তোমরা এতক্ষণ যা পড়ালাম কি বুঝতে পেরেছো। একজন একটু বলো, ক্ষমার আরবি প্রতিশব্দ কি? আফুন। আফুন, আফুন। আচ্ছা, আফুন শব্দের অর্থ কি? মাফ করা, প্রতিশোধ গ্রহণ না করা। মাফ করা, প্রতিশোধ গ্রহণ না করা। হ্যাঁ, গুড, ধন্যবাদ, তোমাদের উত্তর খুব সুন্দর হয়েছে। আচ্ছা, ক্ষমা কাকে বলে একজন বলো? ইসলামী পরিভাষায় এর অর্থ হলো প্রতিশোধ গ্রহণের পূর্বে ক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিশোধ না নেওয়া, না নিয়ে মাফ করাকে ক্ষমা বলে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, মেরাজ বলেছে, এবার অন্য একজন বলো তো দেখি, আর কে আছো ক্লাসে? আদিলা বলো, রোল 20। ক্ষমা কাকে বলে? ক্ষমা রিয়াদ বলবা? আমি বলবো, বলো। ইসলামের পরিভাষায় ক্ষমার অর্থ হলো প্রতিশোধ গ্রহণের পূর্ণ ক্ষমতা থাকার সত্ত্বেও প্রতিশোধ না নিয়ে তাকে মাফ করাকে ক্ষমা। গুড, খুব সুন্দর হয়েছে নুসরাতের উত্তর, নুসরাতকে ধন্যবাদ। আচ্ছা, এরপরে ক্ষমা সম্পর্কে কোরআনের একটি আয়াত বলতে হবে, কে বলবে? স্যার আমি বলবো। হ্যাঁ ঠিক আছে, বলো। কোরআন শরীফে বলেন, তিনি তার বান্দাদের তওবা কবুল করেন এবং পাপ সমূহ ক্ষমা করে দেন। সূরা আল আশুরা আয়াত 25। গুড। আচ্ছা আদিলা, তুমি বলতে চাচ্ছ, তুমি বলো ক্ষমা সম্পর্কে কোরআনের, মিরাজ যেটা বলেছে সেটা বাদ দিয়ে অন্য একটা আয়াত বলো। আদিলা বলো, আবার আনমিউট করছো, তোমরা ইচ্ছে করলে আনমিউট করতে পারবে। আপেল, তুমি বলতে পারবে? আপেল, আপেল আনমিউট করো। আচ্ছা, আর কেউ বলবে ক্ষমা সম্পর্কে কোরআনের আয়াত কোনো? আমি বলবো, তুমি তো বলছোই। আচ্ছা, অনেকেই দেখছি, আমি তো তোমাদের কথা বুঝতে পারতেছি, তাহলে নেট প্রবলেম তোমাদের ওখানে কারো হবে হয়তো। হ্যাঁ স্যার, আদিলার নেট প্রবলেম, সেটাই বলছি। ও আচ্ছা, কারণ আমার এখানে পার্সোনাল ওয়াইফাই, তো আমি বাসায় ক্লাস নিচ্ছি। আচ্ছা সুমাইয়া, তুমি বলবা? আচ্ছা ইফতিহাত সাবিত, আচ্ছা এটা কে আনমিউট করেছে? সারাফ। আচ্ছা ইফতিহাত সাবিত, আমি বললাম।
বলো ইফতিহাত স্যার, প্রশ্নটা একবার বলবেন। প্রশ্নটা হচ্ছে ক্ষমা করা সম্পর্কে কোরআনের একটি আয়াত বলো। আরবি তো বলতে পারবো না, অর্থ বলো। স্যার আল্লাহ তাআলা বলেন, আপনি ক্ষমা করুন, সৎ কাজের নির্দেশ দিন এবং অজ্ঞদেরকে এড়িয়ে চলুন। সূরা আল আরাফ আয়াত 199। আচ্ছা গুড, খুব সুন্দর হয়েছে। আচ্ছা এবার দেখি আর কে আছে ক্লাসে। আতিয়া আক্তার, রোল 11। আতিয়া আনমিউট করো। আতিয়া শুনতে পাচ্ছো? আচ্ছা এরা কি ক্লাসে জয়েন করে ঘুম পাড়তেছে নাকি? আতিয়া আচ্ছা, এরপরে এখানে একজনের নাম দেখতেছি, দীপ। দীপ শুনতে পাচ্ছ? দীপ আচ্ছা এখানে। আচ্ছা রাকিব আল শাওন আনমিউট করছিল। রাকিব তুমি বলো, ক্ষমা করার সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটি উদাহরণ বলো তো দেখি। আচ্ছা যে কেউ বলো। আমি বলবো, বলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কাবাসীরা অনেক নির্যাতন করেছিল, তারপরও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করেন, তারপরে তিনি তাদের শত্রুকে ক্ষমা করে দেন। তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, তোমরা মুক্ত স্বাধীন। পৃথিবীর ইতিহাসে এরূপ ক্ষমার উদাহরণ আর দ্বিতীয়টি নেই। গুড, খুব সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে, সবাই মিউট করো। আচ্ছা এবার আমরা পাঠের দ্বিতীয় অংশে চলে যাব। এটা হচ্ছে আখলাকু জামিমা বা অসৎ আচরণ। মানুষের এমন কিছু আচরণ বা কাজ যা মানুষকে হীন, নিচু ও নিন্দনীয় করে তোলে, সেগুলোকে আখলাকে জামিমা বা নিন্দনীয় আচরণ বলে। তাহলে যে সকল কাজ মানুষকে হীন, নিচু ও নিন্দনীয় করে তোলে, সেগুলোকে আখলাকে জামিমা বা নিন্দনীয় আচরণ বলে। নিন্দনীয় আচরণগুলোর মধ্যে রয়েছে হিংসা, ক্রোধ, লোভ, প্রতারণা, পিতামাতার অবাধ্য হওয়া, হিপ টিজিং, ছিনতাই প্রভৃতি। এই নিন্দনীয় আচরণগুলো মানুষের ব্যক্তি ও সমাজ জীবনকে কলুষিত করে। আচ্ছা প্রশ্ন একটু পরে নিচ্ছি বাবা, অপেক্ষা করো। আচ্ছা নিন্দনীয় আচরণগুলো মানুষের ব্যক্তি সমাজ জীবনকে কলুষিত করে। এই চরিত্র অধিকারী মানুষ অধিকারীকে মানুষ ঘৃণা করে। ইহকালে ও পরকালে সে ঘৃণিত অভিশপ্ত হবে, জাহান্নামের নিম্ন স্তরে পৌঁছে যাবে, অর্থাৎ জাহান্নামের তলদেশে সে অবস্থান করবে। আচ্ছা আখলাকে জামিমার কুফল রয়েছে। এখানে প্রধানত দুটি কুফল দেওয়া আছে। একটা হচ্ছে হীন বা মন্দ চরিত্র লোকেরা সমাজের কাছে যেমনইভাবে ঘৃণ্য প্রার্থী পরিণত হয়, তেমনি পরিবারেও ঘৃণিত হয়, পরকালেও সে ঘৃণিত অভিশপ্ত হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা তার কুচরিত্রের কারণে জাহান্নামের নিম্ন স্তরে পৌঁছে যাবে। আচ্ছা আর দ্বিতীয়টা হচ্ছে জান্নাত থেকেও সে বঞ্চিত হবে। অর্থাৎ এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতাল জাওয়াজু দুশ্চরিত্র ও রূঢ় স্বভাবের মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে এখান থেকে আমরা বুঝলাম, প্রথম হচ্ছে আখলাকে জামিমা, যার অর্থ হচ্ছে অসৎ আচরণ বা নিন্দনীয় আচরণ। যে সকল কাজ মানুষকে হীন, নিচু, নিন্দনীয় করে তোলে, সেগুলোকে আখলাকে জামিমা বলে। এর মধ্যে রয়েছে হিংসা, ক্রোধ, লোভ, প্রতারণা, পিতামাতার অবাধ্য হওয়া, ইপটিজিং, ছিনতাই ইত্যাদি। ইপটিজিং হচ্ছে পথে ঘাটে, বাড়িতে বা কোনো স্থানে কোনো ছেলে কোনো মেয়েকে উত্ত্যক্ত করা বা কোনো মেয়ে কোনো ছেলেকে উত্ত্যক্ত করা। বুঝতে পারছো কি? তো সাধারণত বেশিরভাগ দেখা যায় যে ছেলেরাই মেয়েদেরকে উত্ত্যক্ত করে, আবার কখনো কখনো কোনো মেয়েও ছেলেদেরকে উত্ত্যক্ত করে। তো যে কোনোভাবে হোক, যদি কোনো ছেলে কোনো মেয়েকে তার প্রতি তাকে কোনো কটু কথা বলে
তারপরে তাকে নিয়ে টিটকারি করে, তারপরে অনেক সময় দেখা যায় যে তার ওড়না ধরে টান দেয়, তারপরে হয়তো তার ব্যাগে কোনো আঁকিবুকি আঁকে বা তার দিকে কোনো খারাপ অঙ্গভঙ্গি করে, এগুলো সবই ইপটিজিং এর অন্তর্ভুক্ত। বুঝতে পারছো? এগুলো থেকে কি করতে হবে? আচ্ছা, এ সম্পর্কে বিস্তারিত তোমাদের এই অধ্যায়ে রয়েছে, পাঠ 14 তে বিস্তারিত আছে, 99 পৃষ্ঠা। কেমন? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আর আখলাকে জামিমার দুইটা প্রধান অপকারিতা বা ক্ষতি এখানে দেওয়া হয়েছে। একটা হচ্ছে এর ফলে সে মানুষের কাছে, পরিবারে, সমাজে ঘৃণার পাত্র হয়, আর পরকালেও সে জাহান্নামের নিম্ন স্তরে পৌঁছে যাবে, আর দ্বিতীয়ত সে পরকালে জান্নাত থেকে বঞ্চিত হবে। ঠিক আছে, তাহলে অসৎ আচরণ বা আখলাকে জামিমা বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার? জি স্যার। আচ্ছা জি স্যার, তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারো অসৎ আচরণ সম্পর্কে। ক্রোধ, ক্রোধ মানে রাগ করা, অত্যাধিক রাগ। এই যে শুরুতে একটা তোমাদের ছবি দেখালাম যে একজন রাগ করে মনিটরে ঘুষি মারছে, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ক্রোধ, অতিরিক্ত রাগ। আর কোনো প্রশ্ন? আচ্ছা, তোমাদের যদি প্রশ্ন না থাকে তাহলে আমি একটু দেখি তোমরা কতটুকু বুঝেছো এই অংশটা। স্যার আমার প্রশ্ন আছে। বলো। মানুষকে হীন, এর অর্থ কি? মানে কোন ব্যক্তিকে হীন করে তোলে অন্য মানুষের কাছে, যে আচরণের কারণে এক মানুষ অন্য মানুষের কাছে হীন হয়, সেটা মন্দ চরিত্রের লোক তো তার অসৎ আচরণের কারণে মানুষকে কি করে, মানে হীন বা নিচ নিন্দনীয় করে তোলে অন্য মানুষের কাছে। হীন করা মানে হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য করা। বুঝতে পারছো? মানে অন্য মানুষের কাছে তাকে ছোট করে তোলে। খারাপ আচরণের লোক কখনো সমাজে বড় হতে পারে না স্যার, বড় হতে সে ছোট, হীন। হীন মানে এই। আচ্ছা, আর কোনো প্রশ্ন? তোমরা কি আমার কথা বুঝতে পারছো না বোঝনি? বুঝছি স্যার। আচ্ছা ঠিক আছে, বুঝলে ভালো। তো আমি একটু তাহলে দেখি কতটুকু বুঝেছো। আচ্ছা, একজন একটু বলো তো, অসৎ আচরণ বা নিন্দনীয় আচরণ এটাকে আরবিতে কি বলে? যারা উত্তর দিয়েছো সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আখলাকে জামিমা কাকে বলে? এমন কিছু আচরণ বা কাজ যা মানুষকে হীন, নিচু, নিন্দনীয় করে তোলে। মানুষকে হীন, নিচু ও নিন্দনীয় করে থাকে। আচ্ছা, একজন করে বলো, ফারহান বলো। যে সকল কাজ মানুষকে হীন, নিচু, নিন্দনীয় করে তাকে আখলাকে জামিমা বলে। গুড, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এবার মেয়েদের মধ্যে একজন বলো তো দেখি কে বলবে। মানুষদের এমন কিছু আচরণ যা মানুষকে হীন, নিচু ও নিন্দনীয় করে তোলে, যেমন হিংসা, ক্রোধ, লোভ, প্রতারণা, পিতামাতার অবাধ্য হওয়া, ইফতিজিং ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, তোমাকে ধন্যবাদ। হ্যাঁ, তোমাকে ধন্যবাদ। আচ্ছা, এবার এক একজন এক একটা করে উদাহরণ দিবে, যারা ইতিপূর্বে উত্তর দিয়েছো তারা বাদে, দেখি নতুন কেউ উত্তর দেয় কিনা। আখলাকে জামিমা বা নিন্দনীয় আচরণের একটা উদাহরণ বলতে হবে। পাঠ্য বইয়ের বাহিরে একজন বলো তো দেখি, পাঠ্য বই যেগুলো আছে তার বাহিরে বলতে হবে। পরীক্ষায় নকল করা কি হবে বলো তো? আচ্ছা, আর একটা উদাহরণ দেখি, অনেকে ক্লাসে জয়েন করে চুপ করে বসে থাকে, ক্লাস করে না, হয়তো দেখা যাচ্ছে যে
ফেসবুকে ঢুকছে বা মেসেঞ্জারে ঢুকছে বা অন্য কোনো কিছু করতেছে, এটা কি হবে? আখলাকে হামিদা না আখলাকে জামিমা? আখলাকে জামিমা, আখলাকে জামিমা। আচ্ছা, এইটা কিন্তু শুধু যে তুমি মনে করতেছো যে তুমি স্যারকে ফাঁকি দিচ্ছ, আসলে তুমি নিজেই নিজেকে ফাঁকি দিচ্ছ, বুঝতে পারছো কি? এটা কখনোই করবে না, সবাই ক্লাসে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবা। আর আমি তোমাদের তো প্রশ্ন করার যথেষ্ট সুযোগ দেই, যদি বুঝতে না পারো আমাকে বলবা, আমি আবার সেটা তোমাদেরকে বুঝিয়ে দেবো। তাহলে অসৎ আচরণ সম্পর্কে আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ বলো। এখানে আছে ভিন্ন পাত্র, এ প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, বান্দা তার চরিত্রকে চরিত্রের কুচরিত্রের কারণে জাহান্নামে বিস্তারিত নিম্ন স্তরে পৌঁছে যাবে। সত্তাবারানি, এটা কি স্যার? সত্তাবারানি হচ্ছে হাদিসের গ্রন্থের নাম, মানে এই হাদিসটা ওই গ্রন্থে আছে। জি স্যার। আচ্ছা, আর কোনো প্রশ্ন? আচ্ছা, তাহলে আমরা আর একটু সামনে যাব, আর একটা পাঠ পড়াবো, তারপরে তোমাদের বাড়ির কাজ দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, এবার তোমাদের পাঠ 9, হিংসা সম্পর্কে। হিংসার আরবি প্রতিশব্দ হচ্ছে হাসাদুন। হিংসার আরবি প্রতিশব্দ কি? হাসাদুন। আচ্ছা, হাসাদুন অর্থ হচ্ছে হিংসা, ঈর্ষা, পরসিকাতরতা। ঈর্ষা, পরসিকাতরতা, এগুলো হাসাদুন শব্দের সমার্থক শব্দ, অর্থাৎ হিংসার সমার্থক শব্দ, বুঝতে পারছো? আচ্ছা, এখানে দুটো ছবি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ক্লাসরুমের ছবি, ক্লাসরুমে টিফিন পিরিয়ড হতে পারে, সবাই বাহিরে চলে গেছে, এর মধ্যে এক ছাত্র করছে কি, সবার বই খাতা এরকম করে এলোমেলো করে রুমে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। তো এখানে তার মধ্যে কোন ধরনের মনোভাব ফুটে উঠেছে? হিংসা। আর দুজন মহিলাকে দেখতে পাচ্ছ, একজন আরেকজনকে শাসাচ্ছে, অর্থাৎ তাকে বাড়িতে উঠতে দেবে না বা তাকে কোনো সাহায্য, তার সাথে কথা বলবে না, কোনো কারণে শাসাচ্ছে। তো এটাও হিংসার অন্তর্ভুক্ত, অর্থাৎ হিংসা হচ্ছে ঈর্ষা, পরচিকাতরতা। আচ্ছা, ইসলামী পরিভাষায় অন্যের সুখ সম্পদ, মান সম্মান নষ্ট হওয়ার কামনা এবং নিজে এর মালিক হওয়ার বাসনা করাকে হিংসা বলে। তাহলে হিংসা কাকে বলে? অন্যের সুখ সম্পদ, মান সম্মান নষ্ট হওয়ার কামনা এবং নিজে এর মালিক হওয়ার বাসনা করাকে হিংসা বলে, বুঝতে পারছো কি? জি স্যার। আচ্ছা জি স্যার। এরপরে আসি হিংসা বিদ্বেষটা আরো একটু বোঝানো হচ্ছে। এখানে দেখো, দুইজন বন্ধু তারা খুব খেলাধুলা করতেছে হাসি খুশি, কিন্তু আরেকজন এটা দেখে খুব রেগে যাচ্ছে। তার মানে কি? অন্যের প্রতি সে বিরূপ মনোভাব পোষণ করছে, অন্যকে সে অন্যের আনন্দটা সে সহ্য করতে পারতেছে না, যে ওরা এত হাসি খুশি, ওরা এত মিল, হ্যাঁ আমার সাথে কেউ ইয়া করে না, এটা ওর একটা কি হিংসা। তারপরে অন্যের প্রতি বিরূপ মনোভাব পোষণের মাধ্যমে হিংসা প্রকাশ পায়। তারপরে নিজেকে বড় মনে করে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করার মাধ্যমেও হিংসা প্রকাশ পায়। তারপরে অন্যকে ঘৃণা করার মধ্যেও হিংসা প্রকাশ পায়। মানে হয়তো একজন গরিব ছাত্র বা নিম্নমানের পোশাক পরে আসছে, তাকে ঘৃণা করতেছে, তার সাথে হিংসা করে, সে কোনো সাহায্য চাইলে তাকে দেয় না। এরপরে হচ্ছে শত্রুতাবশত অন্যের ক্ষতি কামনা করা। যেমন আমি শুরুতে তোমাদের একটা ছবি দেখাইছিলাম যে একজন আরেকজনের কলা বাগানে কলা গাছ কি করেছে, কেটে নষ্ট করে দিয়েছে শত্রুতাবশত, এগুলো হিংসার অন্তর্ভুক্ত। এরপরে অন্যের উন্নতি ও সুখ সহ্য করতে না পারা। তোমার বাড়ির পাশে আরেকজন হয়তো বিল্ডিং দিচ্ছে, এটা তোমার সহ্য হবে না, তখন তুমি হয়তো তার অনিষ্ট কামনা করলে, যে আল্লাহর বিল্ডিং যেন ধ্বংস হয়ে যায়। তো এইরকম অন্যের অনিষ্ট কামনা করা, এগুলো সবই কি হিংসার অন্তর্ভুক্ত। তো হিংসা বিদ্বেষ অত্যন্ত মারাত্মক সামাজিক অপরাধ, এটি মানুষের নেক আমল ও সচ্চরিত্রকে বিনষ্ট করে দেয়। তাহলে হিংসা কাকে বলে, এইটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা? বা হিংসা বলতে কি বোঝায়? আচ্ছা ঠিক আছে, পৃথিবীর প্রথম অপরাধ হিংসার কারণে সংঘটিত হয়েছিল। আচ্ছা, হিংসা সৃষ্টির কারণ, এখানে মোটামুটি তিনটা কারণ দেওয়া হয়েছে, প্রধানত একটা হচ্ছে শত্রুতার কারণে
এরপরে হচ্ছে লোভের কারণে মানুষ আরেকজনের প্রতি হিংসা করে, অহংকারের কারণে হিংসা করে। এরপরে নিজের অসৎ উদ্দেশ্য নষ্ট হওয়ার আশঙ্কায় হিংসা করে। এরপরে ক্ষমতার লোভে, যেমন আমাদের দেশে অনেক সময় সরকারি দল বিরোধী দল মারামারি লাগে, আবার অনেক সময় সরকারি দলের দুই গ্রুপের মধ্যে ছেলেদের মধ্যে এরকম মারামারি লাগে, এগুলো দৃশ্য হয়তো তোমরা দেখেছো পত্র পত্রিকা বা টেলিভিশনে, এগুলো সবই হিংসার কারণে। আচ্ছা, তো হিংসা নিয়ে তোমাদের একটা একক কাজ রয়েছে, সেটা হচ্ছে হিংসা সম্পর্কে পাঁচটি কাজ উল্লেখ করতে হবে। তো এক একজন এক একটা কাজ বলবে, একজন একটু বলো তো, হিংসার একটা উদাহরণ দাও। শত্রুতা স্যার। শত্রুতা, হ্যাঁ ঠিক আছে। তারপরে আরেকজন আরেকটা বলো। অহংকার। অহংকার। তারপরে নিজেকে বড় মনে করা, দেখতে না পারা, বুঝতে পারিনি, আরেকবার একটু বলো। মানে আচ্ছা, এরপর আরেকজন বলো। অন্যের সুখ সহ্য করতে না পারা। অন্যের সুখ সহ্য করতে না পারা। আচ্ছা গুড, যারা উত্তর দিয়েছো সবাইকে ধন্যবাদ। আচ্ছা, এরপরে আসি আমরা হিংসার অপকারিতা। আচ্ছা, হিংসা বিদ্বেষ মানব চরিত্রের অত্যন্ত নিন্দনীয় অভ্যাস। হিংসা বিদ্বেষ মানব চরিত্রকে ধ্বংস করে দেয়। হিংসুক ব্যক্তি কখনোই সচ্চরিত্রবান হতে পারে না, কেননা গর্ব, অহংকার, পরশিকাতরতা, শত্রুতা, অন্যের অনিষ্ট কামনা ইত্যাদি হিংসার সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। হিংসুক ব্যক্তির মধ্যে এসব অভ্যাস থাকে। এখানে দেখো, দুইজন পিস্তল নিয়ে একজন আরেকজনের সাথে হিংসা করতেছে, আবার আরেকজন এখানে একজনের সাথে কোলাকুলি করতেছে, কিন্তু পিছনে কি আছে, ছুরি। তো হিংসা জিনিসটা এরকম, মানে বাহিরে মিল রাখবে কিন্তু উল্টা কি করবে, সুযোগ পেলে পিঠে ছুরি বসায় দেবে, এটা হচ্ছে হিংসা। হিংসার আরো অপকারিতা আছে। মহানবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, তোমাদের পূর্ববর্তী জাতি সমূহ এর মুন্ডনকারী অর্থাৎ ধ্বংসকারী রোগ ঘৃণা ও হিংসা তোমাদের দিকে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে। আমি চুল মুন্ডনের কথা বলছি না, বরং তা হলো দিনের মুন্ডনকারী। অর্থাৎ এখানে মুন্ডন করা বলতে দিনকে যদি কেউ ধ্বংস করে দেয় সেটা যেমন খারাপ, তেমনি কারোর সাথে হিংসা করা বা ঘৃণা করা এটাও খারাপ। পূর্ববর্তী জাতি অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের আগে যে সমস্ত জাতি পৃথিবীতে এসেছিল, যেমন মুসা আলাহ সাল্লামের সময়, ঈসা আলাহ সাল্লামের সময়, তারা একজন আরেকজনের সাথে হিংসা করত, একজন আরেকজনকে ঘৃণা করত, সেই জন্য তারা কি হয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে। ঠিক একইভাবে আমাদের মধ্যে যদি এরকম হিংসা বিদ্বেষ এগুলো চলে আসে, তাহলে আমরা কি হবে, এক সময় ধ্বংস হয়ে যাব। বুঝতে পারছো? আচ্ছা, আচ্ছা, এরপরে আসো হিংসার আরো কিছু অপকারিতা। প্রথমে পৃথিবীর ইতিহাসে আমরা দেখি যে হিংসা করেছিল ইবলিস। ইবলিস কি ভালো মানুষ না শয়তান? শয়তান। শয়তান। হ্যাঁ, ইবলিসের সাথে কারো দেখা সাক্ষাৎ হয়েছিল নাকি? তার তাই হয়। কেরে, ইবলিস দেখতে কেমন? দেখো তো এইরকম নাকি? আচ্ছা, এটা এমনি প্রতীকী ছবি। আচ্ছা, সে আদম আলাহ সালামের মর্যাদা দেখে আদম আলাহ সালামের প্রতি হিংসা করেছিল, ফলে সে কি হয়, অভিশপ্ত হয়। এরপরে হিংসুক ব্যক্তি কি হবে, আল্লাহ তালার দয়া থেকে বঞ্চিত হবে, আল্লাহ তালা তাকে দয়া করবেন না, কারণ হিংসুক ব্যক্তি অন্যকে দয়া করে না, সেজন্য আল্লাহ তালাও তাকে দয়া করবেন না। এরপরে আসো, আদম আলাহ সালামের পরে আসলো আদম আলাহ সালামের দুই পুত্র কাবিল এবং হাবিল, তোমরা হয়তো নাম শুনেছ। তারাও কি করেছিল, একজন আরেকজনের প্রতি হিংসা করেছিল, এবং এক পর্যায়ে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে। এই যে এখানে কিছু ছবি দেওয়া হয়েছে, এগুলো প্রতীকী ছবি, এরা আসলে যে হাবিল কাবিল তা নয়, এটা এমনি কার্টুন। পাথর দিয়ে মস্তক চূর্ণ বিচূর্ণ করে দিয়ে তাকে হত্যা করেছিল, এবং পরবর্তীতে তাকে এভাবে দাফন করেছিল, মাটিতে পুঁতে রেখেছিল।
তো হিংসার অপকারিতা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুমুল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা। তোমরা অবশ্যই হিংসা থেকে বেঁচে থাকবে, কারণ আগুন যেমন কাঠকে জ্বালিয়ে দেয়। এখানে দেখো একটা ছবি দেওয়া হয়েছে, আগুন, আগুনের মধ্যে কিছু কাঠ দিয়ে সেগুলো দেওয়া হয়েছে, যে এইভাবে যদি কাঠ কিছুক্ষণ জ্বলতে থাকে তাহলে কি হবে, কাঠগুলো পুরো ছাই হয়ে যাবে না? ঠিক তেমনি যদি কেউ অন্যের সাথে হিংসা করে তাহলে তার নেক আমলগুলো ওইভাবে পুড়ে ছাই হয়ে যাবে, অর্থাৎ তার আমল নামায় কোনো নেকি থাকবে না, শুধু পাপ থাকবে। বুঝতে পারছো কি? তো সেই জন্য আমাদেরকে অবশ্যই কি করতে হবে, হিংসা থেকে বেঁচে থাকতে হবে। আচ্ছা, অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন ব্যক্তির গুনাহ মাফ হয় না, তার মধ্যে একজন হচ্ছে অন্যের প্রতি বিদ্বেষ পোষণকারী। এই যে এখানে মাঝখানে একটা ছেলে, ছেলেটা খুব অসহায় আর তার দুই বন্ধু তার সাথে হিংসা করতেছে, মানে তাকে টিটকারি করতেছে বিভিন্নভাবে। এইভাবে যারা অন্যের সাথে হিংসা করবে আল্লাহ তাআলা কি করবে না, তার গুনাহ মাফ করবেন না। আচ্ছা, এরপরে হিংসার আরো অপকারিতা রয়েছে, হিংসুক ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ঘৃণিত, মানুষের কাছে ঘৃণিত। হিংসা মানব সমাজে কি করে, এরকম মারামারি সৃষ্টি করে, হিংসা থেকে ঝগড়া সৃষ্টি হয়। দেখছো দুইজন লোক কিরকম ঝগড়া করতেছে, মনে হচ্ছে একজন আরেকজনকে গিলে খাবে, পাগলের মতো। ওদের মধ্যে সেই হিংসা। আচ্ছা, এরপরে হিংসা মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করে, সে হিংসুক ব্যক্তি কখনো মানসিকভাবে শান্তিতে থাকতে পারে না। এরপরে অনেক সময় পারিবারিক ক্ষেত্রেও হিংসার কারণে স্বামী স্ত্রীর মধ্যে এরকম ঝগড়া লেগে যায়। বাচ্চাটা না পারে কানে কি করেছে, হাত দিয়ে আছে, ওর বাবা মা ঝগড়া করতেছে। তো এগুলো হচ্ছে হিংসার পরিণাম বা হিংসার অপকারিতা। হিংসার ব্যাপারে ইসলামের বিধান, ইসলামে হিংসা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, হারাম। প্রকৃত মুমিন কখনোই হিংসুক হতে পারে না, বরং অন্যের কল্যাণ ও পরস্পর সাহায্য সহযোগিতা করা মুমিনের বৈশিষ্ট্য। এই জন্য আল্লাহ তাআলা হিংসা থেকে বেঁচে থাকার শিক্ষা দিয়ে বলেছেন, অমিং শাররি হাসিদিন ইজা হাসাদ। বলো তো এটা কোন সূরার আয়াত? সূরা ফালাক, পাঁচ নম্বর আয়াত। হ্যাঁ, অর্থ হচ্ছে আর হিংসুকের অনিষ্ট থেকে আশ্রয় চাই যখন সে হিংসা করে। তাছাড়া আল্লাহ তাআলা হিংসা বর্জনকারীকে ভালোবাসেন। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে জান্নাতি সাহাবী বলে ঘোষণা দেন। তখন তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কি আমল করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। তখন ওই লোকটা বললেন, এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কথাটা আসছে, এটা অবশ্য মিসিং হয়ে গেছে, আসলে এই উক্তিটা ওই ব্যক্তির। তখন সেই লোকটা বলল যে আল্লাহ যাকে কোনো উত্তম বস্তু দান করেন আমি তার প্রতি কখনো হিংসা পোষণ করি না। তাহলে বোঝা গেল যে কারোর প্রতি হিংসা না করার কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে জান্নাতি বলে ঘোষণা প্রদান করেন, অর্থাৎ ওই ব্যক্তি মারা গেলে ইনশাল্লাহ জান্নাতে চলে যাবে। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের হিংসা অবশ্যই বর্জন করা উচিত, তাই না? আচ্ছা, হিংসা বর্জন করার সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, তোমরা পরস্পর হিংসা করবে না, একে অন্যের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করবে না ও পরস্পর বিরুদ্ধাচরণ করবে না, বরং সবাই আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে থাকবে। এটা বুখারি ও মুসলিম শরীফের হাদিস। তো এখানে তোমাদের একটা দলীয় কাজ আছে, যেহেতু সুযোগ নেই দলীয় কাজ করার, দেখি তোমরা সঠিক উত্তর বলতে পারো কিনা। হিংসার বাংলা সমার্থক শব্দ কোনটি? এখানে চারটি শব্দ আছে, কোনটা ঠিক হবে বলো তো? আচ্ছা, অর্থাৎ খ নাম্বার উত্তর হবে, তাই না? আচ্ছা, এবার দ্বিতীয় প্রশ্ন, আর হিংসুকের অনিষ্ট থেকে আশ্রয় চাই যখন সে হিংসা করে, এটি কোন সূরার আয়াত? সূরা ফালাক, গ নাম্বার। গুড। আচ্ছা, এরপরে কি কারণে সর্বপ্রথম পাপ সংঘটিত হয়েছিল, অর্থাৎ হয় হিংসার কারণে? গুড। আচ্ছা, হিংসুক ব্যক্তি কি হবে? তাহলে সঠিক উত্তর কি হবে?
হ্যাঁ, খুব সুন্দর হয়েছে সবার উত্তর। আচ্ছা, এবার তোমাদের জন্য একটা বাড়ির কাজ, একজন একটু উদ্দীপকটা পড়ো তো। সুমাইয়া ও সপ্তম শ্রেণীতে পড়ে, সুমাইয়া মাহিমাকে সত্য সহ্য করতে পারে না, সে সর্বদা মাহিমার ধ্বংস কামনা করে। একদিন তুচ্ছ একটা বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া বাঁধে, সুমাইয়া ক্ষিপ্ত হয়ে মাহিমাকে থাপ্পড় মারে। একদিন সুমাইয়া নিজে ভুল বুঝতে পারে এবং তার কর্মের জন্য মহিমার কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চায়। মাহিমা তাকে ক্ষমা করে দেয় এবং বলে, আজ তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, আল্লাহ তোমাকে ক্ষমা করুন। গুড। আচ্ছা, এই প্রশ্নের উত্তর লিখে আগামী ক্লাসে দেখাবে। আচ্ছা, ক নম্বর প্রশ্ন, ক্ষমার আরবি প্রতিশব্দ কি বলতে পারবা কেউ? আফউন। তোমাদের পাঠ্য বই দেওয়া আছে 7 নম্বর পাঠে দ্বিতীয় লাইনে আছে। আচ্ছা, এরপরে খ নম্বর, আখলাকে জামিমার কুফল বর্ণনা করো, এটা তোমরা পারবে। আমি গ নম্বর বলে দিচ্ছি, গ এবং ঘ। সুমাইয়ার প্রথম আচরণ আখলাকে জামিমার কোন দিকটি ফুটে উঠেছে বলো তো? হিংসা ফুটে উঠেছে। গুড। আচ্ছা, তাহলে হিংসা এবং হিংসার যে অপকারিতা, এটা তোমরা পুরা পুরা পাঠ থেকে সুন্দর করে লিখবে, আর চেষ্টা করবে অন্ততপক্ষে একটা আয়াত একটা হাদিস উদ্ধৃতি হিসেবে প্রদান করার জন্য, ঠিক আছে? আচ্ছা, এরপরে মাহিমার শেষোক্ত উক্তির আলোকে ক্ষমার গুরুত্ব বিশ্লেষণ করো। মাহিমার শেষোক্ত উক্তিটা কি? যা, তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, আল্লাহ তোমাকে ক্ষমা করুন। এখান থেকে আমরা কি ক্ষমার যে গুরুত্ব রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে, এটা তোমরা লিখবে, ঠিক আছে? স্ক্রিনশট তুলে নিয়েছো সবাই? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। না স্যার। তো যারা ক্লাসে অংশগ্রহণ করেছো সবাইকে ধন্যবাদ। হিংসার মধ্যে অন্তর্ভুক্ত? হ্যাঁ, পড়াশোনার মধ্যে কাউকে ঈর্ষা করা কি হিংসার মধ্যে অন্তর্ভুক্ত? ঈর্ষা করাটা হিংসার অন্তর্ভুক্ত, তবে প্রতিযোগিতা করা প্রশংসনীয়, বুঝতে পারছো? তুমি যদি মনে করো যে অন্যের অনিষ্ট কামনা করে নিজে ভালো হতে চাও, তাহলে সেটা হবে হিংসা। আর তুমি যদি মনে করো যে আল্লাহ ও এ প্লাস পাক, আমি ও এ প্লাস পাই, বুঝতে পারছো কি, তাহলে সেটা হবে কি, প্রতিযোগিতা, বুঝতে পারছো? আচ্ছা, তো যাই হোক, আজকের পাঠ থেকে আমরা যা শিখলাম তা আমরা সবাই এরকম মিলেমিশে থাকবো, দেখছো? এরা দুজন কত সুন্দর, কারোর সাথে হিংসা করব না, কখনো কোনো খারাপ ব্যবহার করব না, ঠিক আছে? এবং কেউ ভুল করলে আমরা তাকে ক্ষমা করে দেবো, তাই না? ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।